হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য মঞ্জিল সেনের লেখা ছায়া। মঞ্জিল সেন মূলত ছোটদের লেখার জন্যই বিখ্যাত ছিলেন। শুকতারা ছাড়াও নবকল্লোল ও সন্দেশ পত্রিকাতেও লিখেছিলেন বহু গল্প ও উপন্যাস। সাহিত্য কীর্তির জন্য তিনি ভূষিত হয়েছেন নানান সম্মান ও পুরস্কারে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতন। শুরু হচ্ছে ছায়া। আসাম থেকে এক বন্ধু ঘন ঘন পত্রাঘাত করছিল, লিখছিল, একবার এখানে এসে বেরিয়ে যাও, বুঝবে প্রকৃতিকে কেন লীলাচঞ্চল বলা হয়। একটু খোটা দিয়ে লিখেছিল, তোমরা পাহাড় পর্বত কল্পনা করো আর তারই বর্ণনা পাঠক পাঠিকাকে উপহার দাও, অথচ ইট কাঠ পাথর ছাড়া কিছুই তোমরা দেখো না। ভেবে দেখলাম অপবাদটা একেবারে মিথ্যে নয়, তাই ওটা ঘোচাবার জন্য বেরিয়ে পড়লাম। আমার বন্ধু যে এতটুকু বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম। জানলার ধারে বসে শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের সারি, অকবির মনেও কবিত্ব এসে যাওয়া খুব একটা বিচিত্র নয়। বন্ধু স্টেশনে এসেছিল, আনন্দে ও আমাকে জড়িয়ে ধরল, আমি অভিভূত হলাম। দেবু অর্থাৎ আমার বন্ধু ওখানকার ডাক্তার, অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে, তবে এর মধ্যেই নাম করে ফেলেছে। এখনো বিয়ে করেনি, একাই থাকে, তাই আমাকে নিয়ে ও মেতে উঠল। কয়েকটা দিন বেশ হইচই করে আনন্দ করে কেটে গেল। শুনেছিলাম আসামে রহস্য রোমাঞ্চ পত্রিকার খুব কদর। দেবু আবার বেশ ফলাও করে আমার নাম চাউর করে দিয়েছিল, বলেছিল ওসব পত্রিকায় আমি নিয়মিত লিখি। ফলে কিছু স্থানীয় বাসিন্দা কৌতূহল প্রকাশ করেছিলেন, আমার সঙ্গে আলাপ করে আমাকে প্রশ্নবাণে একেবারে জর্জরিত করে তুলেছিলেন। অবশ্য আমি যে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিনি এ কথা বললে মিথ্যে বলা হবে। একদিন বিকেলে আমি দেবুর রাস্তার দিকের বারান্দায় একটা বই নিয়ে বসেছি, মাঝে মাঝে মুখ তুলে পথ দিয়ে লোকজনের চলাফেরা দেখছি। দেবু একজন রোগী দেখতে গিয়েছিল, ফিরতে দেরি হবে বলে গিয়েছিল। গেট খোলার শব্দে আমি চোখ তুললাম, যিনি এলেন তার নাম মিস্টার হাজারিকা, দেবুরই একজন পেশেন্ট। দেবুর মুখে শুনেছিলাম ভদ্রলোকের বয়স বেশি নয়, একসময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি কেমন শুকিয়ে যাচ্ছেন, দুটো চোখ কোটরে ঢুকে গেছে, ফ্যাকাশে মুখ, গায়ের রঙটাও অস্বাভাবিক রকমের পাণ্ডুর, যেন একটা জীবিত মৃতদেহ। ভদ্রলোকের রোগ যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়নি। খিদে পায় না, ঘুমোতে পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, অথচ সব রকম প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা কোনো কিছুর অভাব ধরা পড়েনি। দেবু বলেছিল কেসটা বড় অদ্ভুত, সে মেডিকেল জার্নালে ভদ্রলোকের কেস হিস্ট্রি প্রকাশ করেছিল, কয়েকজন বিশেষজ্ঞ তাকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। আমার মুখে ডাক্তারবাবু তো বাড়িতে নেই শুনে তিনি বললেন যে তিনি সেটা জানেন এবং আমার কাছেই তিনি এসেছেন। আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম, মনে মনে বললাম আমার কাছে তার কী দরকার পড়ল। একটা চেয়ার টেনে তিনি আমার মুখোমুখি বসলেন। সত্যি বলতে কি, ওই উজ্জ্বল দিনের আলো সত্ত্বেও তার সান্নিধ্যে কেন জানি না আমার একটা অস্বস্তি হচ্ছিল, গাটা ছমছম করে উঠল, যেন ওর উপস্থিতি কোনো অশরীরী আত্মার কথা আমাকে মনে করিয়ে দিল। ভদ্রলোক তার কোটরে ঢুকে যাওয়া দুচোখ দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন, হঠাৎ তার ঠোঁটের ফাঁকে মৃদু কৌতুকের হাসি ঝিলিক দিয়ে গেল।
আমার অস্বস্তি আরও বেড়ে গেল। ভদ্রলোক কয়েকবার কাশলেন, তারপর যেন অনেকটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না, আপনার কয়েকটা গল্প আমি পড়েছি। ভদ্রলোক একটু থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশি লেখেন। একজন গুণমুগ্ধ পাঠক, এই ভেবে এতক্ষণে আমি যেন ধাতস্থ হলাম। আপনাকে একটা কাহিনী শোনাতে চাই। ভদ্রলোক সোজাসুজি কাজের কথায় চলে এলেন। আমি নিজের প্রশংসা শুনব বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু হতাশ হলাম। মুখে বললাম, বেশ তো বলুন, আমি শুনছি। ধন্যবাদ। ভদ্রলোক ভাবলেশহীন মুখে উক্তি করলেন। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়, তাই এখন আপনাকে বলতে আর কোনো বাধা নেই। আমি একটু চমকে উঠলাম। ভদ্রলোক বলেন কি, কবে মারা যাবেন তাও তিনি জানেন? একজনকে সব খুলে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আপনি উপযুক্ত লোক, দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন, আমার অপরাধের কথা সবাই জানুক, তাই আমি চাই। ভদ্রলোক তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছে। তাকে শুনিয়েই কথাটা বললেন। আমার আবার গাটা শিউরে উঠল। 5 বছর আগে আমার দেহটা এমন ছিল না। ভদ্রলোক আমার দিকে ফিরে বলতে শুরু করলেন, আমি একজন ভালো অ্যাথলিট ছিলাম, শরীরে মেয়েদের বালাই ছিল না, অথচ পুষ্ট দেহ ছিল। আমি এক চা বাগানের হেড অফিসে কাজ করতাম, সেখানেই বড়ুয়ার সঙ্গে আমার আলাপ হয়। ভদ্রলোক আবার চুপ করলেন, যেন পুরনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেলেছেন। তারপর আবার আমার দিকে ফিরে বলতে লাগলেন, বড়ুয়া আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল, বেশ সুন্দর চেহারা, ওর বাড়ি লামড়ি, এখানে একটা ঘর ভাড়া করেও ছিল। প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকার জায়গা নেই, হোটেলে আছি জেনে ওর সঙ্গে থাকার জন্য পিড়াপিড়ি করতে থাকে। আমিও ভেবে দেখলাম তাতে আমার অনেক সুবিধে, যা মাইনে পাই তার বেশিরভাগটাই হোটেল খরচায় চলে যায়, তার চাইতে ওর সাথে শেয়ার করে থাকলে অনেক কম খরচ হবে। রান্নার জন্য একজন লোক রেখে দিলে আরও সুরাহা হবে। আমি ওর প্রস্তাবে সম্মত হলাম। বেশ কিছুদিন কেটে গেল, ভালোই ছিলাম, টাকা পয়সাও বাড়ছিল। বড়ুয়া ক্রমেই আমার একান্ত অনুগত হয়ে পড়ছিল, আমার সুখ সুবিধার দিকে ওর তীক্ষ্ণ নজর ছিল, সেটা দেখে আমি বেশ মজা পেতাম। ক্রমে এমন অবস্থা হল যে ও যেন আমার মধ্যে নিজের সত্তাকে হারিয়ে ফেলল। মাঝরাতে আমি ওকে সিগারেট আনতে বললে মাইল হেঁটে তাও এনে দিত, এতটুকু বিরক্তি প্রকাশ করত না, বরং আমাকে খুশি করতে পেরে ও যেন তৃপ্ত হতো। এক কথায় আমার জন্য ও সব ত্যাগ করতে প্রস্তুত ছিল। দেখতে দেখতে কয়েকটা বছর গড়িয়ে গেল, আমার মধ্যে একটা পরিবর্তন এলো,
এতদিন আমি বড়ুয়ার এই আত্মনিবেদনে আত্মতুষ্টি অনুভব করতাম, কিন্তু আর যেন ওকে ভালো লাগে না। এই একঘেয়েমি বৈচিত্র্যহীনতা অসহনীয় মনে হতে লাগল। আমি যেন হাঁপিয়ে উঠলাম। ওর সঙ্গ ত্যাগ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে কাছছাড়া করতে পারলাম না। বড়ুয়া নানান ছলছুতো করে আমার আলাদা থাকার ব্যবস্থা পণ্ড করে দিতে লাগল। আমি মনে মনে রেগে উঠলাম। ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তাতে ওর মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠত, আর সেটা লক্ষ্য করে আমি উল্লাস বোধ করতাম। নিজের অজান্তেই আমি হিংস্র হয়ে উঠলাম। এসব সত্ত্বেও কিন্তু বড়ুয়া আমাকে ছাড়ল না, ছায়ার মতো আমার পাশে পাশে থাকত। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম। ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবে চিনতে ঠিক করলাম, ওকে আমি খুন করব। আমি মতলব বাড়তে লাগলাম। এমন ভাবে কাজ হাসিল করতে হবে যাতে আমার উপর সন্দেহ না আসে। শেষ পর্যন্ত সকলের চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলার আগে ও আমার দিকে চোখ মেলে তাকালো। সেই চোখে রাগ বা অভিযোগ ছিল না, না ছিল ভৎসনা। ভিড় করে ও বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো আমি থাকব, ছায়ার মতো আমি থাকব। ফাঁকি দিতে পারবে না। মিস্টার হাজারিকা একটু থামলেন। আমিও স্বীকারোক্তি শুনে যেন সম্বিত হারিয়ে ফেলেছি। বড়ুয়া ওর কথা রেখেছে, মৃত্যুর পরমুহূর্ত থেকে ছায়ার মতো ও আমার পাশে পাশে রয়েছে, দিনে রাতে সব সময়। আমি ওর উপস্থিতি অনুভব করি। এখনো আমার পাশে বসে আছে। হাজারিকা পাশের চেয়ারের দিকে ঘাড় ফেরালেন। সে কি আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশিহরণ বয়ে গেল। আমিও যন্ত্রের মতো ঘাড় ফেরালাম, আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠলাম। আমার স্পষ্ট মনে হল যেন কেউ চেয়ারে বসে আছে, একটা আবছা ছায়ামূর্তি। আমার মাথা ঘুরে উঠল। একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম। এবার কিন্তু কিছু দেখতে পেলাম না। মিস্টার হাজারিকা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। তার মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানেন, ও আমার কানে ফিসফিস করে কথা বলে, তাই আজ আমি সাহস করে সব আপনাকে খুলে বলতে ভরসা পাচ্ছি। আর ও আমাকে বলেছে, আর মাত্র এক মাস আমার আয়ু, মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাব না। তিনি উঠে দাঁড়ালেন। আমার স্পষ্ট মনে হল আর একজন কেউ যেন পাশের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। আমাকে ধন্যবাদ জানিয়ে হাজারিকা হাঁটতে শুরু করলেন, আর আমি দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠলাম। মাথার ওপর কড়া রোদ্দুর,
মিস্টার হাজারিকা হাঁটছেন, তার পাশে পাশে তার ছায়াও চলছে। কিন্তু ছায়া একটা নয়, দুটো। শুনছিলেন ছায়া, রচনা মঞ্জিল সেন, গল্প পাঠে এবং মিস্টার হাজারিকার ভূমিকায় অতনু, দেবু এবং বড়ুয়ার ভূমিকায় সুমন, শব্দগ্রহণ পিঞ্জিরা প্রোডাকশন, আবহ এবং পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো ছায়া। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর শুনতে থাকুন হরিবেল উইকেন্ড।